ইউ, হারাটা দিন আমার গেল, জানি না কি হবে। আগের বার তো হার। গুড মর্নিং, এক ঘন্টারও বেশি দাঁড়িয়েছিলাম। হ্যালো, গুড মর্নিং। তো আজকে এখন সকালে উঠলাম, তো আজকে হয়ে গেছে অনেকটাই লেট, খুব অন্যায় হয়েছে। এখন বাজে মোটামুটি 10:15, এখনো উঠে বসেই আছি, না ফ্রেশ হয়ে গেছি, এখন চা বানাবো, চা খাবো। আজকের ব্লগটা হবে লেজি লেজি। গুড মর্নিং। তো এখন চা বানাবো, চা খাবো, তারপর দেখা যাক কি করবো। আর হ্যাঁ, আজকে আছে ভ্যাকসিন নাম্বার 2, ভ্যাকসিনের 2 ডোজ আজকে, জানি না কি হবে। আগের বার তো হালকা হালকা জ্বর এসেছিলো, এখন দেখা যাক কি হয় আজকে। গুড মর্নিং, সাথে গরম গরম চা আর বিস্কিট। আজকে ভ্যাকসিনের সেকেন্ড ডোজ। আগেরবার ভ্যাকসিন যখন দিয়েছিলাম, ফার্স্ট ডোজ যখন দিয়েছিলাম, তখন তো হালকা হালকা জ্বর এসেছিলো, সেরকম কিছু হয়নি। যাই না, তাও এবারও একটু একটু ভয় লাগছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, দিতে তো হবেই। তখন চা খাচ্ছি, চা খাবো, চা খেয়ে দেখা যাক কিছু একটা করতে হবে, খাবো দাবো। তারপর 12টার মধ্যে যেতে বলেছে, যাবো। পৃথিবীর মধ্যে সব থেকে কেউ যদি অলস হয়ে থাকে তাহলে আমি। দুদিন হয়ে গেল পাস্তা বানাবো বলে, পাস্তা সেদ্ধ করা আছে এখানে, সব সবজি সবজি সব একটু অন্যরকম করে বানাবো ভাবছিলাম, সব কিছু কাটা আছে, ধোয়া আছে, বাট পাস্তা এখনও বানানো হয়নি। এত অলস, এত অলস, মানে ঠান্ডায় মানুষের ঠান্ডা, মানে সব ঠান্ডা মানে আমারই লাগে, দেখো কিরকম অলস, সব কিছু রেডি করা, আমি এখনও বানাইনি। তো এখন ভাবছি পাস্তাটাই এখন বানাবো, তাড়াতাড়ি করে পাস্তাটা বানাবো, খাবো দাবো, তারপর রেডি হবো, যাবো ভ্যাকসিন দিতে। পাস্তাগুলো একটু আগে সেদ্ধ করা, মানে অনেক দুদিন আগে সেদ্ধ করা রয়েছে বলে একটু কেমন যেন হয়ে গেছে, এটাকে একটু আবার মনে হয় বয়েল করতে হবে। আজকে জানি না এটা কি হবে, এটা একটা পাস্তা নিয়ে নতুন এক্সপেরিমেন্ট। হ্যাঁ, মনে হয় সব এক্সপেরিমেন্ট সফল হয় না, আজকেরটাও মনে হচ্ছে হবে না, এটা হয়তো ভালো হবে না মনে হচ্ছে, দেখা যাক কী হয়। যদি ভালো হয় তাহলে রেসিপি শেয়ার করবো, নাহলে করবো না। তোমরা বলো তো, এটা দেখতে মনে হচ্ছে ভালো লাগবে? আমি এখনও জানি না এটা কী হতে চলেছে, দেখা যাক। এখন আপাতত মোটামুটি ঠিকঠাকের দিকেই আছে, দেখা যাক কী হয়। যদি ভালো লাগে এক্সপেরিমেন্ট অবশ্যই শেয়ার করবো। সব এক্সপেরিমেন্ট সমান হয় না, মোটামুটি হয়েছে, মানে যে খুব যে ভালো বলবো সেরকম কিছু না। তো যাই হোক, যেরকমই হয়েছে আমি আবার নেক্সট টাইম ট্রাই করবো, যদি ভালো হয় তো অবশ্যই রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। আর হ্যাঁ, এখন তাড়াতাড়ি খেয়ে দেয়ে হতে হবে, এখন রেডি, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, 11:30 প্রায় বাজতে চললো, তো 12টার মতো ওইখানে যেতে হবে ভ্যাকসিনের জন্য। তো আমি ঝটপট করে রেডি হয়ে নিই, পরে কথা বলছি। চান ঠান করে রেডি, অনেকটাই লেট হয়ে গেলো, এখন যাবো ভ্যাকসিন দিতে, তো চলো। পাগল কত প্রকারের হয় জানো? না জানলে আমাকে দেখে নাও, আমি এক প্রকারের পাগল।
মানে আজকে ভ্যাকসিন দিতে গেছি, মানে 84 দিন পরে দেওয়ার কথা আজকে ভেবেছিলাম আমি। আজকে হয়তো ডেট আছে, কদিন থেকেই ভাবছি যে আজকের ডেট আছে। আজকে গেছি ওখানে, বিশ্বাস করো আমি বিশ্বাস করি না, রৌদ্রে 1 ঘন্টারও বেশি দাঁড়িয়েছিলাম। তারপর যখন সিঁড়ি ওপরে উঠলাম, যেখানে ওই ফোন নাম্বারের সাথে তোমার ফোন নাম্বারের সাথে কি বলে মুসে সুপারি নিকাল কে বাত কর রে বাবা, ওটিপি আসবে কানেক্টিং করবে, তখন গিয়ে দেখি ওরা বলল তোমার তো ডেট হয়নি, আরো 2 দিন বাকি আছে। ভাবো তাহলে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে এই কথা শুনলাম, তো বললো তোমার ডেট হয়নি, তুমি আবার পরে আসো, পরের উইকে আসো, পরের উইকে যখন আবার শুরু হবে তখন আসো। বলো মানে আমি কি প্রকার পাগল, উঠালে রে বাবা উঠালে, খারাপ আমার সারাটা দিন, আমার গেল সারাটা দিন, আমার ওইভাবে গেল, ভ্যাকসিন তো দিতেই পারলাম না, সারাটা দিন ওইভাবে গেল। আমার রাগ মানে এত মাথা খারাপ হচ্ছে আমি কি বলবো আর। যাই হোক, তো ভ্যাকসিন তো দিতে পারলাম না, তারপর ভ্যাকসিন তো দেওয়া হলোই না, তারপর বাড়িও আসতে পারলাম না। ওখানে দেখা হলো আরেকজনের সাথে, এক বান্ধবীর বাড়িতে, সেখানে গেলাম, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম, করে এই সন্ধ্যেবেলা আসলাম। এখন মাথাটা পুরো ঘেঁটে ঘ হয়ে আছে, এখন চা না খেলে মাথাটা একদম চটকে যাবে। তো চা বানাবো, এখন চা খাবো। তোমরা চা খেয়েছো? না খেলে আমার সাথে খাও। এই দুধ নিয়ে এসছি, এখন চা খাবো আমুল গোল দিয়ে। সো চলো, গরম গরম চা চলে এসছে গাইস। আবারও সেই মিহু কথা শোনে না, মিহু কথা শোনে না। এখানে ভুকুর এখন ডিনার চলছে। ভুকু কি খাও তুমি? নুতি, নুতি খাটো, নুতি খাও ভুকু। ভুকুরও ডিনার শেষ, আমাদেরও ডিনার শেষ। তো এখন ভুকু, তাহলে এখন ঘুমানোর জন্য নেদি হবো আমরা। ভুকু ভুকু, ঘুমানোর জন্য নেদি হবো আমরা। সবাইকে তাহলে গুড নাইট বলে দাও। ভুকু গুড নাইট বলে দাও, গুড নাইট, গুড নাইট। সবার খাওয়া দাওয়া সব কিছু তো শেষ, এখন বাজে রাত 11:30 মতো। তো আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, হচ্ছে পরে আবার কোনো ব্লগে। তো আজকের জন্য টাটা, সবাইকে গুড নাইট।